ভয়ঙ্কর রৌদ্রতাপের মধ্যে তরুণ সমাজ এসেছে পথে পথে। বিএনপি এখন খাদে পড়ে গেছে। ওই যে একটা গান আছে, ফান্দে পড়িয়া গেছে, মুসলেকা দিয়ে রাজনীতি করবে না, আছে কাগজ, আর জীবনে রাজনীতি করবে না, এই মুসলেকা দিয়ে চলে গেছে বিদেশে, পলাতক পালিয়ে গেছে। এতদিন পরে একই শুনি মন্ত্রার মুখে, এখন বলে রাজনৈতিক আশ্রয়। এতদিন শুনেছি চিকিৎসার জন্য আশ্রয়, এখন দেখছে ওই যে কাজ হচ্ছে না রাজনৈতিক আশ্রয়, এখন রাজনৈতিক আশ্রয় জোর করে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বানাচ্ছে। বিএনপি নেতারাও আজকে একটা প্রশ্ন করে যে খন্দকার মোশাররফ সাহেব, যে তারেক জিয়া তাকে যত চেষ্টাই করুক সরকার আনতে পারবে না, তার মানে উনি দেশে থাকবেন না, তার মানে হচ্ছে বিএনপিও চায় না তারেক জিয়া দেশে। বিএনপি একবার বলে আবার বলে 50 সিট, আবার বলে 30 সিট। এক সময় বেগম জিও বলেছিলেন 100 বছরেও আওয়ামী ক্ষমতা যেতে পারবে না, এখন সেই আওয়ামী আল্লাহ রহমতে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ে সরকার গঠন করে দীর্ঘ সময় আজকে বাংলাদেশে ক্ষমতায় আছে। আমরা জনগণ আমাদের ক্ষমতা, আমরা বন্দুকের নল উঠিয়ে ক্ষমতায় আসি। নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, সুষ্ঠু ভোট হবে। আপনারা কি ভোট করতে আসবেন? একবার বলে খালেদা জিয়া ছাড়া হবে না, আবার আরেক দল বলে যে যে কোনো অবস্থা নির্বাচনে যাও, তারা নিজেরাই তো ঠিক নেই। 6 কোটি টাকা মোট দৈর্ঘ্য 36.5 কিলোমিটার, 62 কোটি টাকা, 62 সাড়ে